नमस्कार सकल भक्तवृंदे चरणे आमार दंडवत प्रणाम जानी। आजकेर आमरा ए संगीत शिक्षार गाने क्लास शुरू करछि। तो बंधुरा गाने क्लास शुरू करार प्रथमे जेसब भक्तवृंद बा जेसब दर्शक बंधुरा प्रथमबार आमादेर चैनेले भिडियो देखछेन, बंधुरा आमादेर चैनेले एई रकमई नित्य नतून प्रतिदिन বিভিন্ন ভজন গান, কীর্তন গান ও ইস্কনের সুরে হরিনাম সংকীর্তন বিভিন্ন ধরনের ভক্তিগীতি গান দেওয়া হয়। তো সকালের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। এই সমস্ত গানগুলি যখনই আমাদের চ্যানেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন ও আমাদের এই ভিডিওগুলি দেখতে পারবেন। তো সকালের কাছে অনুরোধ, কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের গানের ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আসুন গানে ক্লাস শুরু করছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের প্রভুপাদের যে প্রণাম মন্ত্রটি রয়েছে সেটি আপনাদের আজকে একটি মধুর সুরে দেখিয়ে দিব। তো এটি আমি আগে একবার শিখেছিলাম, তো সেটি শিখেছিলাম সিসাব স্কেলে। তো অনেকেই বলেছেন এটি আমরা বিফ্ল্যাট স্কেলে করতে চাই, অর্থাৎ এই স্কেলটিতে। তো কিভাবে করব, তো আমি যেরকমটা বলি যে আমি যে স্কেলে দেখাই না কেন সরগমটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো স্কেল থেকে করবেন, কিন্তু সরগমটা একই থাকবে। অর্থাৎ আমি যদি এই স্কেলে যদি ধরুন বললাম সারে গা, তো আপনারা ওই সারে গা স্বরলিপিতেই আপনার যেই স্কেলে সুবিধা হয় সেই স্কেলে করবেন। তো আপনারা যদি বিফ্ল্যাট স্কেলে সুবিধা হয় বিফ্ল্যাট স্কেলে সারে গা এভাবে করবেন। তো যাই হোক, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একবার আমি সুরটা আপনাদের গেয়ে শোনাবো, তারপরে ধীরে ধীরে করে প্রত্যেক লাইন দেখিয়ে দেবো। তো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবার দেখলেই আশা করছি আপনারা শিখতে পারবেন। তো আপনারা গুরু যে বন্দনা গান, সেই বন্দনা গানের প্রথমে আপনারা এটি করতে পারেন, অথবা সংসার দাবানল এই যে গানটি রয়েছে, তো এই গানটির প্রথমে এই সুরটি গাওয়া হয়েছে। তো আপনারা যদি শুনতে চান তো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সংসার দাবানল। তো ওই গানটির প্রথমে এই মন্ত্রটি গাওয়া হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সা থেকে শুরু হচ্ছে, বিফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো প্রথমে একবার স্কেলটা দেখিয়ে দিই। তো এটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো যেখানে যেখানে কোমল স্বরগুলি ব্যবহার হচ্ছে আমি যখন দেখাবো আপনাদের বলে দেব। দেখুন মন্ত্রটি হচ্ছে এইরকম, নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তো বন্ধুরা এইরকম রয়েছে মন্ত্রটি। তো আমার যদি কথা বলতে গিয়ে বা শেখাতে গিয়ে আপনাদের ভুল ত্রুটি হয়ে যায় তো কৃপা করে মার্জনা করবেন। তো আসুন প্রথমে গিয়ে দেখাচ্ছি সুরটা, সা থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা এরকম ভাবে গাওয়া হয়েছে প্রণাম মন্ত্রটি। তো আসুন এবার প্রত্যেকটি লাইন আমাদের ধীরে ধীরে করে দেখে যাচ্ছি। সা থেকে শুরু করছি, দেখুন নম নম হচ্ছে সায়ের ওপর, নম ওং বলছি আমরা মাতে, বিষ্ণু বিষ্ণু হচ্ছে মা মা শুদ্ধ গা, বিষ্ণু পাদায় হচ্ছে শুদ্ধ গা, পা পা মা গা পা পা মা পাদায়। এরপরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে মাতে মা মা, কৃষ্ণ পৃষ্ঠায় পৃষ্ঠায় হচ্ছে
पा पा धा पा धा पा मा पा पा कोमल धा पा कोमल धा पा मानी हच्छे पृष्ठाय पृष्ठाय पा पा धा पा धा पा मा यार परे भूतले भूतले हच्छे गामा पा धा पा धा पा गामा पा कोमल धा पा तार परे आबार कोमल धा पा भूतले गामा पा कोमल धा पा कोमल धा पा तार परे श्रीमते तो श्रीमते होच्छे मा पा कोमल धा आर्सा निये तार परे श्रीमते बोलार पर टांटी होच्छे उपरेर शुद्धरे सा आर शुद्धनी देखुन श्रीमते मा पा कोमल धा सा श्रीमते ते वाला पटांटी होच्छे शुद्धरे सा आर शुद्धनी देखुन श्रीमते तरबरे भक्ति वेदांत भक्ति होच्छे भक्ति शुद्धनि शुद्धनि शुद्धरे आर्षा अर्थात नीनी रे सानी होच्छे भक्ति भक्ति वेदांत वेदांत होच्छे कोमल धा पा तारपरे वेदांत बलार पर अबले टांटी होच्छे मा आर शुद्धगा देखुन वेदांत कोमल धा पा मागा वेदांत यार परे शामी शामी होच्छे गामा शामी नीति ए नीति होच्छे नीतिर नी होच्छे गामा पा धा पा गामा पा कोमल धा पानी होच्छे नी नीति ती होच्छे मागा तार नीति पुरोटा सरगम होच्छे गामा पा धा पा मागा नीति यार परे नामिने नामिने होच्छे ना तो नामिनेर ना होच्छे गा पा मा नामिने तारपर मी होच्छे कोमल रेते आर ने होच्छे साते ताहले नामिने पुरोटा सरगम होच्छे गा पा मा कोमल रेसा नामिने गा पा मा कोमल रेसा देखुन सामिने ते বুঝতে পারলেন তারপরে হচ্ছে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে দেখুন তো এই লাইনটি শুরু হচ্ছে মা থেকে দেখুন নমস্তে সারস্বতী দেবে নমস্তে হচ্ছে মা থেকে কোমল ধাতে যাচ্ছে নমস্তে মা 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 কোমল ধা নমস্তে সারস্বতী হচ্ছে ধা 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 সা অর্থাৎ কোমল ধা কোমল ধা কোমল ধা সানি হচ্ছে সারস্বতী সারস্বতী দেবে দেবে হচ্ছে সায়ের উপর সা সা দেবে এরপরে গৌরবাণী প্রচারিণে গৌরবাণী হচ্ছে গৌরবাণী পা কোমল ধা কোমল রে কোমল রে নিয়ে হচ্ছে গৌরবাণী গৌরবাণী পা কোমল ধা রে রে গৌরবাণী প্রচারিণে প্রচারিণে হচ্ছে কোমল রে সা কোমল ধা তারপরে আবার রে রে সা দেখুন প্রচারিণে রে সা ধা রে রে সা প্রচারিণে বুঝতে পারলেন এরপরে লাইন হচ্ছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে তো দেখুন এটি শুরু হচ্ছে শুদ্ধনি থেকে
নির্বিশেষ, নির্বিশেষ হচ্ছে নি নি সা সা রে সা নি, নির্বিশেষ হচ্ছে নি নি সা সা, তারপরে শেষ স বলার পর যে অ বলার আনটি হচ্ছে সেটি হচ্ছে রে, শুদ্ধ রে, সা আর শুদ্ধ নি। দেখুন নির্বিশেষ নি নি সা সা রে সা নি, নির্বিশেষ শূন্য, শূন্য বাদীর শূন্য হচ্ছে শূন্য, নি সা নি রে সা, নি সা নি রে সা নি হচ্ছে শূন্য, শূন্য বাদী, বাদী হচ্ছে কোমল ধা পা মা আর গা, বাদী। এরপরে পশ্চাৎ, পশ্চাৎ হচ্ছে গা গা মা, পশ্চাৎ দেশ, দেশ হচ্ছে গা মা পা ধা পা, গা মা পা কোমল ধা পা, দেশ তারি নে, তারি নে হচ্ছে তা, তারি নে তা হচ্ছে মা গা পা মা, তারি নে, রি হচ্ছে কোমল রেতে আর নে হচ্ছে সাথে, তাহলে তারি নে হচ্ছে মা গা পা মা কোমল রে সা, তারি নে। বুঝতে পারলেন তো বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ প্রভুপাদের প্রণাম মন্ত্রটি। তো আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে খুব সহজ করে দেখানোর, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই শ্লোকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই প্রণাম মন্ত্রটি আপনাদের পছন্দ মতো কোনো সুরে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক রয়েছে, তো ওই লিঙ্কে আপনারা ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গিয়ে আপনারা ওখানে আপনাদের পছন্দ মতো শ্যুটটি পাঠাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে ওই শ্যুটটির টিউটোরিয়াল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, হরে কৃষ্ণ।